প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সাবিরা সুলতানা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন আরেকটি টপিকস নিয়ে। আমি কি করলাম আজকে, আগুন থেকে হাতটাকে সরিয়ে নিলাম। আমাকে কিন্তু এই ব্যবহারটা কেউ শিখিয়ে দেয়নি, এই আচরণটা আমি জন্মগতভাবেও পাইনি। এটা আমার এক ধরনের প্রতিবর্তী ক্রিয়া, অর্থাৎ আমার ব্রেইন আমাকে ডিসিশন দিয়েছে যে তুমি কি করো, জেস্টিও স্নায়ু, তুমি কি করো, তোমার হাতটাকে সরিয়ে নাও। আর এই আগুনটা হাতের কাছে আসার সাথে সাথে আমার সংবেদী স্নায়ু ব্রেনকে জানিয়ে দিয়েছে যে আগুনটায় ওর হাতটা পুড়ে যেতে পারে। এরকম নানা ধরনের আচরণ, আমার সামনে কিন্তু এখন একটা তেঁতুল আছে, কি হলো, আমার জিভে পানি চলে আসলো। এখন আমার সামনে যদি তেঁতুলটা নাও থাকে, যেমন তোমার সামনে তেঁতুল নাই কিন্তু তোমার জিভেও দেখো পানি চলে আসছে, কেন আসছে, পানি ঠিক না, লালা চলে আসছে, এই যে একটা আচরণ, অর্থাৎ এই আচরণটা অটোমেটিক দেখা গেছে তোমার এক ধরনের রিফ্লেক্স সৃষ্টি করেছে। আবার মনে করো যে তোমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে, এখন তুমি খাচ্ছ, খেতে খেতে এক সময় তোমার পেট ভরে গেল, তুমি কিন্তু অটোমেটিক খাবারটা বন্ধ করে দিবে, তোমাকে হাজার সাধলেও তুমি আর খাবে না। আবার দেখা গেছে যে পাখি কী করে, পাখি শীতকালে খুব বেশি প্রচণ্ড শীতে সে বের হতে চায় না, তার দেহের যে চর্বি আছে সেই চর্বির থেকেই সে তার দেহের শক্তি সঞ্চয় করে বেঁচে থাকে। এরকম অনেক বিহেভিয়ার আছে যেটা নাকি আমাদের অ্যানিমেল বিহেভিয়ারের অন্তর্গত, উদ্দীপনার প্রতি সাড়া প্রদান এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে আচরণের পরিবর্তন, কোনোটা সহজাত অর্থাৎ জন্ম থেকেই তুমি শিখে এসেছো, আবার কোনোটা হচ্ছে তুমি পৃথিবীতে এসে দেখে পরিবেশের সাথে শিখে নিয়েছো, কোনোটা আছে তোমার অর্জন, কোনোটা আছে রিফ্লেক্স, কোনোটা আছে ট্যাক্সিস। এই বিভিন্ন ধরনের আচরণ নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। চলো তাহলে আমরা ক্লাসে চলছি। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ১২ অধ্যায় শুরু করব। আজকে আমরা ১২ অধ্যায় প্রাণীর আচরণ অ্যানিমেল বিহেভিয়ারের প্রথম ক্লাসটি করব। আমরা আচরণের প্রকৃতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রখ্যাত প্রাণী আচরণবিদ ম্যানি ১৯৭২ সালে প্রাণীর আচরণ সম্পর্কে বলেছেন, প্রাণীর আচরণের মধ্যে যেসব প্রক্রিয়া অন্তর্ভুক্ত যাদের মাধ্যমে প্রাণী তার বাহ্যিক পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করে, দেহের অভ্যন্তরের যে অবস্থা সম্পর্কে জ্ঞাত হয়, তা চাহিদার প্রেক্ষিতে প্রতিক্রিয়া করে, এটাই হচ্ছে আচরণের প্রকৃতি। উদ্দীপনায় আচরণগত পরিবর্তন হয়, সুনির্দিষ্ট উদ্দীপক প্রাণীর বিশেষ আচরণ প্রদর্শনে সুযোগ বৃদ্ধি করে দেয়। প্রাণী প্রধানত চার ধরনের উদ্দীপকের প্রতি সাড়া প্রদান করে এবং আচরণের পরিবর্তন ঘটায়, যেমন রাসায়নিক উদ্দীপক, শব্দ উদ্দীপক, দর্শন উদ্দীপক, স্পর্শ উদ্দীপক। এখানে রাসায়নিক উদ্দীপকের ক্ষেত্রে কোনো প্রাণী যখন কোনো রাসায়নিক উপাদানের প্রতি এক ধরনের রিফ্লেক্স বা এক ধরনের আচরণের পরিবর্তন করে, সেটা রাসায়নিক উদ্দীপক শব্দের প্রতি সাড়া প্রদান, শব্দের যে কোনো ধরনের আচরণের পরিবর্তন বা যে কোনো ধরনের শব্দ থেকে শব্দের দিকে যাওয়া বা শব্দ থেকে মানে বিমুখ আচরণ করা, এগুলো হচ্ছে শব্দ উদ্দীপক। দর্শন উদ্দীপক দর্শনের প্রতি সাড়া প্রদান, স্পর্শ উদ্দীপক টাচ করলে দেখবে যে সরে যাচ্ছে, অনেক প্রাণী আছে স্পর্শ করলে সরে যাচ্ছে, আবার অনেক প্রাণী আছে স্পর্শ করলে আটকে থাকে, এরকম বিভিন্ন ধরনের আচরণের পরিবর্তন ঘটে। বংশগতি ও আচরণের মধ্যে একটা সম্পর্ক আছে। স্যার ফ্রান্সিস গ্যালটন সর্বপ্রথম প্রাণীর আচরণ ও বংশগতির উপর গবেষণা করেন। তিনি বলেন যে প্রাণীর আচরণ প্রজাতির ভেদে নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট প্রজাতি নির্দিষ্ট ধরনের আচরণ প্রদর্শন করবে। আচরণ বংশ পরম্পরায় সঞ্চালিত হয়, অর্থাৎ দেখা গেছে যে দাদা দাদি যে ধরনের আচরণ করে, মা বাবা সে ধরনের আচরণ করে বা তার সন্তান সন্ততি কিছুটা সে ধরনের আচরণ করে, অর্থাৎ অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ থাকে। প্রাণীর কোনো অঙ্গ বা প্রক্রিয়ায় জৈবিক পরিবর্তন দ্বারা আচরণের পরিবর্তন ঘটতে পারে। এখন যে কোনো ধরনের জৈবিক পরিবর্তনে কিন্তু আচরণ পরিবেশ দ্বারা প্রভাবিত হতে পারে,
তার জীবন তার দৈহিক পরিবর্তন বা জৈবিক পরিবর্তনের বা প্রয়োজনের জন্য আচরণের পরিবর্তন করতে পারে। আচরণকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সহজাত আচরণ, একটা হচ্ছে শিখন আচরণ। সহজাত আচরণ হচ্ছে অনেকগুলো প্রতিবর্তী ক্রিয়ায় সৃষ্ট সরল এবং আগের অভিজ্ঞতা বিবর্জিত, অর্থাৎ নতুন ভাবে সে এই আচরণটা প্রদর্শন করবে, প্রজাতি সুনির্দিষ্ট হবে। শিখনবিহীন অর্থাৎ শিখে তারা এই আচরণটা করবে না, অর্থাৎ মায়ের গর্ভ থেকেই সে আচরণটা নিয়ে আসবে। এবং বংশগত আচরণকে সহজাত আচরণ বলে। যেমন দেখো যে এখানে দেখা যাচ্ছে যে যে হাঁসটা, সে হাঁসটা তার বাচ্চাগুলোকে পিঠে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে বাচ্চাগুলোকে কিন্তু সে শিখিয়ে দেয়নি, ট্রেনিং দেয়নি যে তুমি আমার পিঠে আসো, কিন্তু এটা তার জন্মে থেকেই সে তাকে রক্ষা করার জন্য সে কি করেছে, এই ধরনের আচরণ প্রদর্শন করছে। অর্থাৎ তার এই আচরণটা তার শিখন না, এই আচরণটা তার পূর্ব অভিজ্ঞতা না, এই আচরণটা তার সহজাত ইননেট বিহেভিয়ার। এই সহজাত আচরণ হচ্ছে জন্মগত থেকে পাওয়া, অর্থাৎ স্বতঃস্ফূর্ত ভাবে প্রাপ্ত সুনির্দিষ্ট কাজ সম্পাদনকারী আচরণ। পরিবেশ হঠাৎ পরিবর্তনে প্রজাতি যখন নিজেকে বাঁচিয়ে রাখতে চায়, অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, তখন পরিবেশের প্রতি তারা একটা সাড়া প্রদান করে এবং এই আচরণের প্রকাশ ঘটে। সহজাত আচরণ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বংশগত বা জিন নিয়ন্ত্রিত, অর্থাৎ তার পূর্বপুরুষরাও এই আচরণ করে আসছে, সেও এই আচরণ করছে। এবং একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রত্যেকটা প্রাণী সুনির্দিষ্ট আচরণ প্রদর্শন করে। এই প্রজাতি ভেদে এই আচরণ গুলো একদম সুনির্দিষ্ট, অর্থাৎ বাঘের সন্তান ঠিক বাঘের প্রজাতি, পাখির সন্তান পাখির প্রজাতির মতোই, অর্থাৎ প্রজাতি ভেদে নির্দিষ্ট আচরণ করবে। এটা পূর্ব অভিজ্ঞতা থাকবে না, পূর্ব অভিজ্ঞতা দ্বারা পরিচালিত না, শিক্ষণ লব্ধ না, এই আচরণ বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকে। সহজাত আচরণের কিছু দেখা গেছে যে প্রকারভেদ আছে। প্রকারভেদের মধ্যে আছে ট্যাক্সিস বা চলন, প্রতিবর্তী ক্রিয়া, সহজাত আবেগ। চলন বা ট্যাক্সিসটা হচ্ছে সেই প্রাণী কিভাবে চলবে, এই চলন এক ধরনের স্বয়ংক্রিয় অভিযোজন, অর্থাৎ পরিবেশের সাথে সে অভিযোজিত হবে এবং কোন দিকে যাবে সেই দিকমুখিতা, উদ্দীপনা দিকের প্রতি সাড়া প্রদান। এবং উৎসের দিকেও যেতে পারে, উৎস থেকে বিপরীত দিকেও যেতে পারে, আলোর দিকে যেতে পারে, আলো থেকে বিপরীত দিকে যেতে পারে, অন্ধকারে যেতে পারে, এরকম উৎসের সাথে সম্পর্ক রেখে অক্ষের অবস্থানগত পরিবর্তন হচ্ছে চলন। চলন আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন পজিটিভ ট্যাক্সিস, নেগেটিভ ট্যাক্সিস, অ্যারো ট্যাক্সিস, কেমো ট্যাক্সিস, এনার্জি ট্যাক্সিস, তারপর জিও ট্যাক্সিস, ইলেকট্রো ট্যাক্সিস, ম্যাগনেটো ট্যাক্সিস, ফোনো ট্যাক্সিস, ফটো ট্যাক্সিস, রিও ট্যাক্সিস, থার্মো ট্যাক্সিস, সিগমো ট্যাক্সিস। এক্ষেত্রে আমরা এই উদাহরণগুলো একটু দেখে নেই। ট্যাক্সিস হচ্ছে সব সময় বাহ্যিক উদ্দীপনা দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটা সহজাত তার আচরণ। প্রাণীর দেহের অবস্থান পরিবর্তন ঘটে শুধু উদ্দীপকের উৎসের সঙ্গে সম্পর্ক রেখে। এখানে একটা মৌমাছি বা একটা বিটল, সে কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে তার চলনটা উৎসের সাথে সম্পর্ক রেখে সে করতে থাকে। উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া পজিটিভ বা নেগেটিভ হতে পারে। পজিটিভ হলো এক্ষেত্রে প্রাণী উদ্দীপকের উৎসের দিকে ঘুরে ঘুরে যাবে, আর নেগেটিভ হচ্ছে উদ্দীপকের উৎস থেকে সে দূরে চলে যাবে, সম্পূর্ণ দেহই এটার সাথে জড়িত থাকে। ট্রপোট্যাক্সিস, ক্লিনোট্যাক্সিস, টেলোট্যাক্সিস, মেনোট্যাক্সিস, নেমোট্যাক্সিস, এখানে আমরা ট্রপোট্যাক্সিস দেখতে পাচ্ছি যে দুই বা ততোধিক গ্রাহক অঙ্গের মাধ্যমে কোন একটা উদ্দীপকের উদ্দীপনা একই সাথে গৃহীত হচ্ছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছো যে একটা মৌমাছি বা একটা বিটল, এরা কি করছে, এরা একই সময়ে এই প্রতিক্রিয়া একটা ভারসাম্যমূলক সঞ্চালন, অর্থাৎ একইভাবে সে চলনটা সম্পন্ন করছে এবং তার চলন দেখে তার দলের সদস্যরা বুঝতে পারছে যে সে কোন দিকে যাচ্ছে, সেটা কি খাদ্য অন্বেষণে যাচ্ছে না অন্য কোনো প্রয়োজনে যাচ্ছে, নাকি শত্রুকে দমনের জন্য যাচ্ছে। এই যে এক ধরনের উদ্দীপনার প্রতি সাড়া প্রদান, এটা হচ্ছে গ্রাহক অঙ্গের মাধ্যমে, এটা হচ্ছে ট্রপোট্যাক্সিস। ক্লিনোট্যাক্সিস, পরপর কয়েকটি উদ্দীপক
তীব্রতা তুলনা করে প্রাণীর অবস্থান পরিবর্তনের যে ধারা নির্ধারিত হয় তা হলো ক্লিনোটাক্সিস, অর্থাৎ রাসায়নিক উদ্দীপনায় অনতি মাত্রায় অনেক প্রাণীকে এরূপ আচরণ করতে দেখা যায়। এখন জীব এক্ষেত্রে পরিবেশের রাসায়নিক ঘনত্বের তারতম্যে সাড়া দিয়ে থাকে এবং দেখা গেছে যে উদ্দীপক, এই যে রাসায়নিক উদ্দীপক, সেটা প্রজাপতি হতে পারে, সেটা ব্লোফাই হতে পারে, এদের লার্ভার এই ধরনের চল দেখা যায়, অর্থাৎ রাসায়নিক উদ্দীপনার প্রতি উদ্দীপ্ত হয়ে এ ধরনের আচরণ প্রদর্শন করে। টেলোটাক্সিস, এক্ষেত্রে দুটো উদ্দীপক ক্রিয়াশীল থাকে, একটা প্রাণী একটা উদ্দীপকের প্রতি সাড়া দিয়ে সেদিকে যেতে থাকে, যেমন সন্ন্যাসী কাঁকড়া এ ধরনের চল দেখা যায়। এবং টেলোটাক্সিস হচ্ছে খুব শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়া দেয়। মৌমাছি দেখা গেছে যে উদ্দীপকের মধ্যে ফুলের উদ্দীপনা বেশি হওয়ায় মৌমাছি ফুলে গিয়ে বসে এবং ভারসাম্য বজায় রেখে মধ্যপথে অগ্রসর হয় না, অর্থাৎ ফুল থেকে সে মধু গ্রহণ করবে। মৌমাছি যখন খাদ্যের খোঁজে চাক থেকে বের হয়ে একদিকে যেতে থাকে সূর্যের দিকে, অন্যদিকে ফুলের উদ্দীপকের প্রতি সাড়া প্রদান। এখন কি সে সূর্যের দিকে যাবে না ফুলের দিকে যাবে? যেহেতু তার ফুলের প্রতি উদ্দীপনা বেশি, তাই সে সূর্যের দিকে না গিয়ে ফুলের দিকে যাচ্ছে। এই ধরনের উদ্দীপকের প্রতি দুটা উদ্দীপকের মধ্যে সে বেছে নিবে কোনটা তার বেশি প্রয়োজন, এ ধরনের ট্যাক্সিসকে বলা হয় টেলোট্যাক্সিস। মেনোট্যাক্সিস, এ ধরনের চলনে প্রাণীর দিকমুখিতা থাকে, অর্থাৎ একটা কৌণিক দূরত্বে সূর্যের প্রতি পিঁপড়া দেখা যায় ঘুম থেকে উঠেই কিন্তু সূর্যের দিকে যায়, এবং একটা কৌণিক দূরত্বে পিঁপড়ার এ ধরনের চলন দেখা যায়, এটা হচ্ছে মেনো ট্যাক্সিস। এবং এই ধরনের ট্যাক্সিসে প্রাণীর দেখা যায় সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন প্রদর্শন করে। নেমোট্যাক্সিস স্মৃতিশক্তির সাথে জড়িত, এটা কোন একটা প্রাণীর স্মৃতিমূলক সাড়া দেয়। এসব প্রাণী কোথাও গেলে চলার পথে আশেপাশের যে বস্তু চিহ্ন এগুলো মনে রাখে, আবার ওই পথে সে সেই চিহ্ন এবং বস্তু স্মৃতি চারিত হয়ে সে ফিরত আসে, ফেরার সময় ওই চিহ্নগুলো মনে পড়ে সে ফিরে আসে। দু একটা স্মৃতিচিহ্ন উঠে নিলে প্রাণীর বাসায় ফেরা অসম্ভব হয়ে পড়ে। এখানে দেখছো জলজ স্মৃতি ভিত্তিতে নিত্য একই পথে যায় এবং একই পথে বাসায় ফিরে আসে। ফটোট্যাক্সিস, ফটো শব্দ দেখে আমরা বুঝতে পারছি যে উৎসের উপর ভিত্তি করে এই চলন বোঝানো হচ্ছে। আলোর তীব্রতা ও দিকের প্রতি সাড়া প্রদান, এখন সূর্যের আলো বা যে কোনো আলোর তীব্রতার প্রতি সে চলে যায় ওই সাইডেই যাবে, অর্থাৎ আলো যেদিকে সেদিকেই যাবে, যেমন ইউগ্লেনা হাইড্রা। কেমোট্যাক্সিস রাসায়নিক উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে থাকে, যেমন ইউগ্লেনা কেঁচোতে এ ধরনের চলন দেখা যায়। একটা মানে রাসায়নিক স্টিমুলেশন বা রাসায়নিক উপাদানের প্রতি একটা আকৃষ্ট হয়ে সে ওই দিকেই যেতে থাকে। থার্মোট্যাক্সিস হচ্ছে উষ্ণতার প্রতি সাড়া দিয়ে থাকে, অর্থাৎ ইউগ্লেনার এ ধরনের চলন দেখা যায়, সে উষ্ণ কিনা অর্থাৎ ভেজা ভেজা জায়গা থেকে সে একটু উষ্ণ জায়গার দিকে যেতে বা সাড়া প্রদান করতে চায়। জিওট্যাক্সিস হচ্ছে পৃথিবীর আকর্ষণ বলের প্রতি সাড়া দিয়ে থাকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে আমরা জানি যে আমাদের যে শক্তিটা আছে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের প্রত্যেকটা বস্তুকে প্রত্যেকটা প্রাণীকে কেন্দ্রের দিকে যে টানছে সেই আকর্ষণের প্রতি সাড়া প্রদান হচ্ছে জিওট্যাক্সিস। টার্বেলারিয়া এবং কিছু পতঙ্গে এ ধরনের ট্যাক্সিস দেখা যায়। এরপর হচ্ছে থিগমোট্যাক্সিস, এটা হচ্ছে কঠিন বস্তুর স্পর্শজনিত সাড়া প্রদান। এখন তুমি একটা প্যারামিসিয়ামকে টাচ করলে দেখবে প্যারামিসিয়ামটা সরে যাচ্ছে, অর্থাৎ কঠিন বস্তু স্পর্শজনিত সাড়া প্রদান। পতঙ্গকেও টাচ করো দেখবে যে ও সরে যাচ্ছে, একটা কঠিন বস্তুর সাথে টাচ লাগলেও সে সরে যাবে। রিওট্যাক্সিস হচ্ছে প্রবাহ স্রোতজনিত, অর্থাৎ জলজ পতঙ্গ এ ধরনের চলন দেখা যায়, অর্থাৎ স্রোত যেদিকে যাবে ঠিক সেদিকেই সে সাড়া প্রদান করবে বা চলন সম্পন্ন করবে। আর অ্যানিমোট্যাক্সিস হচ্ছে চলমান বায়ু প্রবাহের সাথে উদ্দীপ্ত হবে, অর্থাৎ বাতাসের প্রবাহ যেদিকে যাবে কত পতঙ্গ আছে সেদিকেই চলতে থাকবে। গ্যালভানোট্যাক্সিস
তড়িৎ প্রবাহ দ্বারা উদ্দীপ্ত হবে, সিলিয়েট প্রোটোজোয়াতে এ ধরনের চলন দেখা যায়। হাইড্রোট্যাক্সিস হচ্ছে পানির প্রতি উদ্দীপ্ত হবে, জিওম্যাগনেটোট্যাক্সিস হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাব দিয়ে উদ্দীপ্ত হয়ে সেদিকেই চলতে থাকবে। অ্যারোট্যাক্সিস অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের প্রতি সাড়া প্রদান করে, অর্থাৎ একটা পুকুরে অক্সিজেনের ঘনত্ব কম আর একটা পাশাপাশি পুকুরে অক্সিজেনের ঘনত্ব বেশি, মাছ কি করবে, প্রচুর অক্সিজেন জনিত যে পুকুরটা আছে সেখানে চলে যাবে। ফোনোট্যাক্সিস হচ্ছে শব্দের প্রতি সাড়া প্রদান, অর্থাৎ যেদিকে শব্দ আছে সেদিকে যাবে অথবা শব্দের বিপরীত দিকে যাবে। প্রতিবর্তী ক্রিয়া, কোন সংবেদী উদ্দীপনার প্রতি স্বয়ংক্রিয় বা আকস্মিক সাড়া দেয়াকে বলা হয় প্রতিবর্তী ক্রিয়া। এটা স্পাইনাল কর্ডে যে সুষুম্না কাণ্ড এটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রতিবর্তী ক্রিয়া সহজাত শিক্ষালব্ধ নয়, অর্থাৎ এই প্রক্রিয়াটা অটোমেটিক একটা প্রাণীর ভিতর থেকে আসতে থাকে। যেমন একটা জ্বলন্ত কাঠি হঠাৎ আঙ্গুলে লাগলো, তুমি কিন্তু হাত সরিয়ে নিবে, এই জিনিসটা তোমাকে কেউ শেখায়নি বা তুমি জন্ম এটা কিন্তু তোমার সহজাত নয়, এটা তুমি সরিয়ে নিচ্ছ, এটা এক ধরনের প্রতিবর্তী ক্রিয়া, একটা রিফ্লেক্স। এখানে ত্বক গ্রাহক অঙ্গ ত্বকের এই উদ্দীপনা সংবেদ স্নায়ুর মাধ্যমে সুষুম্না কাণ্ডের যে গ্রে ম্যাটার আছে সেখানে পৌঁছায়। এখানে উদ্দীপনার কর্ম প্রেরণা পরিণত হয় যা পরবর্তী সুষুম্না কাণ্ডের গ্রে ম্যাটারে অবস্থিত সংবেদী স্নায়ুর এক জোন সংযোগ স্নায়ুর ডেনড্রাইটের মধ্যে সাইনাপসের মধ্যে তড়িৎ রাসায়নিক শক্তি রূপে চেষ্টীয় স্নায়ুতে প্রবেশ করে, তখন এক জোন দ্বারা পরিবাহিত হয়ে হাতেও পেশিতে পৌঁছায়। অর্থাৎ আমাদের ব্রেইন ডিসিশন দেয় যে তুমি কি করো, তুমি আঙ্গুলটা সরিয়ে নাও, তখন এই স্নায়ু এই সাইনাপস থেকে এই চেষ্টীয় স্নায়ু কি করে এই ডিসিশনটা, যখন সে উদ্দীপ্ত হয় আঙ্গুলটা পুড়ে যাচ্ছে তখন সংবেদী স্নায়ু নিয়ে যায় ব্রেইনে এবং সাইনাপস থেকে আবার চেষ্টীয় স্নায়ু উদ্দীপনাটা পেশিতে নিয়ে আসে, তখন পেশি কি করে হাতটা সরিয়ে ফেলে, ফলে স্বতঃস্ফূর্ত ভাবে পেশি সংকুচিত হয়ে যায়, সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভাবে হাত সরে যায়, আগুনে তখন আর পুড়তে দেয় না। নিরপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া এসব ক্রিয়া জন্মগত বা সত্তাধীন নয়, অর্থাৎ খাবার দেখলে গন্ধ পেলে লালা ঝরা, মজার কোনো খাবার খাচ্ছে দেখবে সামনে আছে দেখবে যে তোমার মুখ থেকে লালা ঝরছে, তীব্র আলোতে চোখ বন্ধ করে ফেলছো, এগুলো কিন্তু জন্মগত বা সত্তাধীন নয়, এগুলো রিফ্ল্যাক্স। সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে এসব ক্রিয়া জন্মগত নয়, এটাও সত্তাধীন নয়, তবে এটা সত্তাধীন, জন্মগত নয় কিন্তু সত্তাধীন। যেমন পরিচিত টক খাবার তেঁতুল আছে, এই কথাটা শুনলেই লালা পড়ে আছে, সামনে তেঁতুল যদি নাও থাকে তাও তোমার মুখ থেকে লালা আসবে, অপরিচিত টক খাবার এটা হয় না, এটা সত্তাধীন। এরপর হলো সহজাত আবেগ, পূর্বের অভিজ্ঞতা বা কোনো শিক্ষালব্ধ জ্ঞান ছাড়াই একই প্রজাতির প্রত্যেকটা প্রাণী বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বংশানুক্রমে একইভাবে যেসব জন্মগত আচরণ প্রদর্শন করে তাদেরকে সহজাত আবেগ বলা হয়। এফপি বিজ্ঞানী লরেঞ্জের মতে প্রত্যেক প্রাণী জগতের আচরণ কতগুলো স্থায়ী অ্যাকশন প্যাটার্ন নিয়ে গঠিত, প্রজাতি ভেদে এগুলো নির্দিষ্ট জিনগত ভাবে নিয়ন্ত্রিত। যেমন এই যে পাখির ঠোঁট, একটা পাখির বাচ্চা সে কি করে, সে ওই ঠোঁট দেখেই ক্ষুধা লাগলে ওর মায়ের ঠোঁটে ঠোকর দেয়। এখন তুমি একটা আর্ট পেপার দিয়ে যদি ঠোঁটটা বানিয়ে পাখির বাচ্চাকে রাখো, সে কিন্তু ওই ঠোঁটে ঠোকর দিবে যখন সে ক্ষুধার্ত থাকবে, এটা হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। এই ছাদ সম্মত অর্থাৎ আচরণ সবসময় একই রকম হবে সার্বজনীন, একই প্রজাতির সকল সদস্য এই একই আচরণ প্রদর্শন করবে, অর্থাৎ এই যে আমি বললাম পাখিটার কথা, সেই পাখি সে দেখা গেছে যে সব সময় তার সন্তানেরাও ঠিক একই আচরণ প্রদর্শন করবে, তার পরবর্তী বংশধররাও একই আচরণ প্রদর্শন করবে, এবং ব্যালিস্টিকে সারা একবার দেয়া হলে পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষে তা অপরিবর্তিত থাকে, অর্থাৎ কন্টিনিউয়াস এই একই আচরণই সে করতে থাকে। উদ্দেশ্যের একনিষ্ঠতা হচ্ছে একটি মাত্র কাজ করে। এখন তুমি আর্ট পেপার দিয়ে ঠোঁট বানিয়ে মায়ের ঠোঁটটা বানিয়ে দিলে সে বারবারই সে ক্ষুধা লাগলে ঠোকর দিবে। আজকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি বাড়ির কাজ হিসেবে, সেটা হচ্ছে প্রাণীর সহজাত আচরণ প্রদর্শন না করলে কি ধরনের সমস্যা, এই সম্পর্কে তোমার মতামত লিখে রাখবে। আর একটা সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আচরণ কি, অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে ফটোট্যাক্সিস বলতে কি বোঝায়, প্রয়োগ হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া ব্যাখ্যা করো, আর উচ্চতর দক্ষতা হচ্ছে প্রাণীর আচরণ উদ্দীপকের বৈশিষ্ট্য অনুসারে পরিবর্তিত হয় উক্তিটি বিশ্লেষণ করো।
সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য। শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা চাপ দিবে। আর আজকের ক্লাস থেকে আশা করি বুঝতে পেরেছ যে কীভাবে আমাদের মোটিভেশনাল আচরণ, কীভাবে টার্মিনেটিং আচরণ, কীভাবে রিলিজিং, মোটিভেশনাল এই যে পাখির দেহে সঞ্চিত চর্বি থেকে সে শীতকালে কী করে তার শক্তি সঞ্চয় করে বেঁচে থাকে। টার্মিনেটিং, একটা পাখি খাচ্ছে খাচ্ছে হঠাৎ তার পেট ভরে গেল, তখন কি হবে? তখন কিন্তু সে আর খাবে না, তখন সে তার খাবারটা বন্ধ করে দেবে। রিলিজিং মনে করো যে বিজ্ঞানী লরেঞ্জ এটা আবিষ্কার করেছে যে একটা হেরিংগাল পাখি, এই হেরিংগালের ঠোঁটটা হয় হচ্ছে কমলা রঙের, এর মাঝখানে একটা তার বাচ্চাটা বা শাবকটা কি করে যখন ক্ষুধার্ত হয় ওর ঠোঁটটার মাঝে ঠোকর দেয়, ঠোকর দিলে তখন পাখি বুঝতে পারে যে তার শাবকের ক্ষুধার্ত এবং তখন সে খাবারের অন্বেষণে বের হয়ে যায়, খাবারটা মুখে সে চিবায়, সেই খাবারটা যখন ঠোঁট হা করে তখন ওর শাবক মুখ থেকে সেই খাবারটা খুঁটে খুঁটে নিয়ে খায়। এখন তুমি যদি একটা আর্ট পেপারে ঠিক হেরিংগালের মায়ের ঠোঁটের মতো একটা ঠোঁট আঁকো, সেটা যদি তুমি তার শাবকের সামনে দাও, সে দেখবে যে ক্ষুধার্ত অবস্থায় ওই ঠোঁটে ঠোকর দিচ্ছে। এই যে একটা রিলিজিং বিহেভিয়ার। এরপর আমি বলেছি সহজাত আচরণ। সহজাত আচরণ কিন্তু একটা প্রাণী জন্ম থেকে তার মায়ের কাছ থেকে শিখে, মানে অর্জন করে, সেটা কিন্তু সে পরিবেশ থেকে শিখে না। এই সহজাত আচরণ প্রাণীর এই যে ক্ষুধা লাগা, প্রাণী তার দেখা গেছে টুনটুনি, টুনটুনি পাখিকে বলা হয় দর্জি পাখি। টুনটুনি কী করে, এই ঘুরে 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 সে তার বাসা বানানোর জন্য তার জনন ঋতুর আগে আগে সে কী করে, পাতা খুঁজে, ডাল খুঁজে, যখন দেখে যে খুব উপযুক্ত বড় দুটা পাতা সে সেলাই করতে পারবে এবং যেখানে তার শাবক নিরাপদে থাকবে, শত্রু আসবে না, তখন সে কী করে ওই পাতা দুটার মধ্যে সেলাই করে এবং সেলাইটা সে এত নিখুঁতভাবে করে যে মাকড়সার জাল, তারপর রেশম পোকার যে সুতাটা, এই গুটি পোকার সুতা এবং এই মাকড়সার জাল, এরকম সূক্ষ্ম মজবুত সুতা দিয়ে সে নিখুঁতভাবে সেলাই করে। সে কিন্তু গিট দিতেও ভুলে না এবং এই পাতার মাঝখানে সে তার মেঝেতে এই খড়কুটো দিয়ে একটা গদি তৈরি করে যেন শাবকটা শীতকালে খুব বেশি শীত তার না লাগে, এরপর ডিম পাড়ে। এই যে একটা বিহেভিয়ার, এটা কিন্তু তাকে কেউ শিখিয়ে দেয়নি, কিন্তু সে সহজাত প্রবৃত্তি থেকে সে জন্মগতভাবে এই আচরণটা শিখে বড় হয়। এরকম নানা আচরণ আছে যেগুলো আমরা এই ক্লাসে আলোচনা করব। আমরা পরবর্তী ক্লাসে পাখি কেন পরিযান করে, মাইগ্রেশন করে, এক দেশ থেকে আরেক দেশে যায়, সেটা নিয়ে কথা বলবো। আজকে তাহলে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজেকে সুরক্ষিত রাখো, পরিবারকে সুরক্ষিত রাখো, তাহলে গোটা দেশ সুরক্ষিত থাকবে। তাহলে অনেক শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।